কথাই আছে, যার কেউ নেই তার ভগবান আছেন। ঠিক এমনই একটি বাস্তবিক ঘটনা নিয়ে আজকের এই কাহিনি। এক মহিলা, সংসারে ছিল তার স্বামী এবং তার একমাত্র পুত্র। কিন্তু তার স্বামী অন্ধ হওয়ায় কোনো কাজ করতে পারতেন না, আর তার পুত্র ছিল বিকলাঙ্গ। এই পরিস্থিতিতে মহিলাটি কখনই হাল ছেড়ে দেননি। তিনি ভগবানের উপর আস্থা রাখতেন এবং সৎ পথে তার জীবনের লড়াই লড়ে যেতেন। সারাদিন ভিক্ষা করে যা পেতেন তা দিয়ে সংসারে সবার পেট ভরতেন। প্রতি সপ্তাহে তার সেই বিকলাঙ্গ ছেলেটিকে হাসপাতালে নিয়ে যেতে হতো। ঠিক তেমনই একদিন তিনি তার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বের হন। মহিলাটির এবং তার সন্তানের পরনে ছিল ছেঁড়া ও নোংরা কাপড়। ছেলেটির মুখ থেকে অনবরত লালা ঝরছিল। মহিলাটি টেনে হিঁচড়ে কোনো মতে ছেলেটিকে রাস্তার কাছে নিয়ে আসেন এবং তিনি হাত দিয়ে টোটো অটো দাঁড় করবার চেষ্টা করছিলেন। হাসপাতালে পৌঁছে দিতে তিনি দ্বিগুণ টাকা দিতে রাজি, কিন্তু তাদের পরনের পোশাক এবং ছেলেটির অবস্থা দেখে কেউই তাদের সাহায্য করছিল না। তারা হয়তো ভেবেছিল এমন যাত্রীকে নিলে তাদের গাড়িতে অন্য যাত্রীরা উঠবে না। একটি টোটো চালক অনেকক্ষণ ধরে এই ঘটনাটি লক্ষ্য করছিলেন। কেউ সাহায্য করছেন না দেখে তিনি তাদের কাছে গেলেন এবং মহিলাটিকে বলেন, কি হয়েছে মা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মহিলাটি কেঁদে ফেলেন, বলেন, আমাকে হাসপাতালে যেতে হবে, কিন্তু আমার এই অবস্থা দেখে কেউ সাহায্য করছে না। আমাকে একটু পৌঁছে দেবে বাবা, আমি তোমাকে দ্বিগুণ ভাড়া দেব। টোটো চালকটি কোনো কথা না বলে বিকলাঙ্গ ছেলেটিকে কোলে করে গাড়িতে তোলেন এবং হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতালে পৌঁছবার পরে মহিলাটি যখন টাকা দিতে যান তখন টোটো চালক মহিলাটিকে বলেন, তুমি আমার মায়ের মতো, আমি তোমার এই কষ্ট বুঝি। এরপর কিছু টাকা মহিলাটিকে দিয়ে বলেন, ভালো করে ছেলেকে ডাক্তার দেখাবেন, মা হিসাবে আপনি আমার জন্য একটু আশীর্বাদ করবেন। এই বলে লোকটি চলে যান। মহিলাটি চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে থাকে। সমাজের এই শ্রেণীর মানুষগুলো লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। লজ্জাজনক বিষয় হলো আধুনিক যুগেও মানুষের মধ্যে বর্ণ জাতি বৈষম্য বিদ্যমান। আমাদের ভাবতে হবে এরাও আমাদের মতো মানুষ, এদেরও পরিবার আছে, অনুভূতি আছে, এরা আপনার আমার মতো ভালো করে থাকতে চায় না। এরা শুধু চায় দুবেলা দুমুঠো খেতে, আর চায় একটু মাথা গোজার ঠায়।